কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় পাঁচ চুক্তির মধ্যে আছে উভয় দেশে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি পাঁচ সমঝোতা স্মারকের মধ্যে আছে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক উচ্চশিক্ষা বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক যুব ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি বলেছেন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলার সাজা দিয়ে বন্দি করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে বাংলাদেশের গুম খুন গুপ্তহত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে আরও বলা হয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকের যে অধিকার তাহরণ করা হয়েছে মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির ভি এই কথা বলেন লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আজকে দেশের বাইরেও নির্বাচিত সরকারকে হটানো চক্রান্ত দীর্ঘদিন ধরে দেখছি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও দেশি বিদেশি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে মঙ্গলবার সকালে গুলিস্তানের তেজ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এছাড়াও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে তিনি বলেন আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের সপক্ষে প্রগতিশীল শক্তির কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি আমাদের ভিত্তিমূলে আঘাত করতে যাচ্ছে তাদের আমাদের প্রতিহত করতে হবে সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এদিকে বান্দরবনের তিন উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন উপজেলাগুলো হলো রুমা থানসি ও রোয়াংসরি যৌথ অভিযানের কারণে এই তিন উপজেলার নির্বাচনে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে রাজধানীর আগরকায় নির্বাচন কমিশনের অন্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এই তথ্য জানান আটই মে প্রথম ধাপে রোমা থানসি ও রোয়াংসরি সহ বান্দরবনের ষাটটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে বৈঠকে বসে নির্বাচন কমিশন এ সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার সি ইসি কাজী হাবিবুল আউবাল এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন আজ মঙ্গলবার রাজধানীর আগরগঞ্ নির্বাচন কমিশন ভবনের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম তিনি বলেন চুয়ান্নটি উপজেলা পরিষদে পাঁচই জুন চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে এরই মধ্যে উপজেলা নির্বাচনে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে তফসিল ঘোষণা করছে তফসিল অনুযায়ী আটই মে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলায় ভোট হবে দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলায় ভোট করানো হবে একুশে মে এছাড়া তৃতীয় ধাপের একশো বারোটি উপজেলায় ভোট করানো হবে উনত্রিশে মে